मॉर्निंग स्टूडेंट आज के अंदर पढ़ूंगा बांग्ला पेज नंबर 36 बांग्ला 36 আমরা আজকে পড়ব দীর্ঘকার যোগে শব্দ দীর্ঘকার যোগে শব্দ আমরা পড়ব এটা মাত্রা যোগে শব্দ ঠিক আছে এখানে আমরা কয়েকটা শব্দ এখানে লিখে দিয়েছি দেখো তো এই শব্দগুলোকে আমাদেরকে পড়তে হবে এবং মুখস্থ করে খাতায় লিখতে হবে প্রথমে আমি পড়ে দিচ্ছি তোমরা সবাই শোনো কয় দীর্ঘ বর্কের জ দন্তন কু জ কয়ের নিচে যখন দীর্ঘকার যোগ হয়ে যাবে তখন আমাদের উচ্চারণটা হবে কু আর যখন এটা হস্যকার থাকবে তখনও হবে কু কু একটা হবে ছোট মানে যখন হস্যকার আমাদের যোগ হবে মানে হস্যকার যখন আমাদের মাত্রা যখন যোগ হবে তখন তার উচ্চারণটা একটু আস্তে হবে আর যখন দীর্ঘকার যোগ হবে তখন তার উচ্চারণটা একটু বড় হবে মানে যেমন কু আর কু এরকম তো কয় দীর্ঘ বর্কের জ দন্তন পূজন অ কয় দীর্ঘ হল অফুল কয় দীর্ঘ বর্কের জ দন্তন পূজন তারপর সে দীর্ঘ ক র শুকর দন্তন দীর্ঘ কয় হর্ষ র নুপুর তো এই পাঁচটা বর্ণ শব্দকে আমাদেরকে কি করতে হবে মুখস্থ করতে হবে প্রথমে তারপরে কি করতে হবে খাতায় এগুলোকে লিখতে হবে পড়তে হবে এবং লিখতে হবে তারপরে কি করতে হবে এগুলোকে এই কয়েকটা শব্দকেই আমাকে কি করতে হবে আবার খাতায় লিখতে হবে কি রকম ভাবে এটা শুধু আমি শব্দ লিখে দিয়েছি এরপরে শব্দ আমাদের হবে যেমন দেখো জুড়ে পড়াতে সবাই করবে চলো এই পর্যন্ত কাল আবার পড়া হবে।